স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করার বিধান কি স্বামী স্ত্রী তারা একসাথে নামাজ পড়তে পারেন কিনা এর উত্তর হলো স্বামী স্ত্রী দুইজন দুইজনের নামাজ যদি পড়েন ধরুন আপনি দুই রাকাত ইশরাকের সালাত আদায় করতেছেন আপনার স্ত্রী ইশরাকের সালাত আদায় করতেছেন পাশাপাশি দুজনে দুজনের আলাদা যার যার নামাজ শেষে পড়ছেন তাহলে সে নামাজ পড়া যাবে কি যাবে না যাবে সে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই এমন কি পাশাপাশি দাঁড়িয়ে পড়লেও নামাজ পড়া যাবে কিন্তু যখন জামাতে নামাজ পড়বে ধরুন মসজিদে জামাত ছুটে গেছে আপনি মসজিদে জামাত মিস করেছেন কোনো কারণে এখন স্ত্রীকে সাথে নিয়ে বাসা জামাত করবেন সেটা জায়েজ আছে না নাই আছে তো সেই জামাত করার সময় আপনি ইমামতি করবেন পুরুষ আপনি ইমামতি করবেন আপনার স্ত্রী পাশে দাঁড়াবে না পুরুষরা যেরকম একজন মুক্তাদি একজন ইমাম হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি দাঁড়াইতে হয় কিন্তু নারী পুরুষ যখন জামাতে নামাজ পড়বে সেটা আপনার স্ত্রী হোক সেটা আপনার মা হোক সেটা আপনার বোন হোক পরিবারের কোনো মাহরাম নারী হোক তাহলে সেক্ষেত্রে সেই ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন আপনি সামনে দাঁড়াবেন যদি একা হয় তো একাই তিনি দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না এটা হলো স্বামী স্ত্রী কিংবা ভাই বোন কিংবা মা ছেলে এরকম কোন পুরুষ কোন নারী একজন পুরুষ একজন নারী যদি জামাতের সাথে জামাত আদায় করেন আর যদি কয়েকজন হয় তাহলে সেক্ষেত্রে তো মহিলারা সবাই এক কাতারে দাঁড়াবে আর তার আগের কাতারে পুরুষরা দাঁড়াবে এমনকি একজন পুরুষ মুক্তাদিও যদি থাকে সেই ইমামের পাশে দাঁড়াবে আর ভদ্র মহিলা পেছনে দাঁড়াবেন এইভাবে জামাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে এখন এই মাসালা জানার পরে আর মসজিদে যাওয়ার দরকার কি বলেন বউ জামাই যখন বাসা নামাজ পড়া জায়েজ পদ্ধতিও শিখা নিছেন মসজিদে যাওয়ার দরকার আছে আর আছে এটা হলো তখন যখন আপনার মসজিদে কোনো কারণে দুই মাসে চার মাসে কালে ভদ্রে হঠাৎ একদিন জামাত মিস হয়ে গেছে তখন আপনি জামাতের সওয়াব যেন পান জামাতে নামাজ পড়লে কি লাভ হয় আমরা অনেকে এটা বুঝি না জামাত আপনার কোনো কারণে মিস হয়ে গেছে এখন আপনার দায়িত্ব হলো যে কোনো ভাবে একটা লোককে বের করে তাকে পাশে রেখে দুজন মিলে জামাতে নামাজ পড়া আর কাউকে না পান আপনার স্ত্রীকে সাথে নিয়ে আপনি ইমামতি করে আপনি একামত দিবেন ইমামতিও করবেন দুইটা করে আপনি নামাজ পড়াবেন এবং জামাতে নামাজ পড়ার কারণে কি হবে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল ফাজ্জে সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফাজ্জে বি 27 দারাজা যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে সে একাকী নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাবে অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কিন্তু মসজিদে গিয়ে পুরুষদেরকে জামাতে নামাজ পড়তে হবে ইসলাম কেন মসজিদে গিয়ে নামাজ পড়তে বলে একটা সমাজ মসজিদের এলাকার সব মানুষ যদি এলাকার সব মানুষ যদি মসজিদে দৈনিক পাঁচবার আসে সবাই সবার খোঁজ খবর নিতে পারবে কি পারবে না একটা আন্তরিকতা তৈরি হবে কি হবে না একটা সামাজিক বন্ধন তৈরি হবে কি হবে না এই জন্য ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজে আমাদেরকে একত্রে হয়ে জামাতের সাথে আদায় করার জন্য বলে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন